এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম কবরে রাত লাশ রাখলাম রে বাবা কোন দিন যেন ডাক এসে যায় রাস্তা দিয়া পানি চলে খাল দিয়া বিল দিয়া পানি চলে কাটাতেছে এরপরও পানি দৌড়ায় কিন্তু সেই পানি গলায় গিয়ে আটকায় যায় আমার মাওলার কুদরত আরামে বসে আছি কালকে এই টাইমে কে না জানি হতে পারে হসপিটালের রোগী আমি আজকে বাহাদুরি করি আমি একজন বড় বক্তা আমি বাহাদুরি করি আমি একজন ইমাম আপনি মুক্তাদি আপনি বাহাদুরি করেন আপনি ডাক্তার আমি রোগী কিন্তু এই বাহাদুরি কতক্ষণ চলবে সাদা কাফনে প্যাকেট হওয়া পর্যন্ত যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাব ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ ইমাম সাহেবের লাশ এটা মুক্তাদির লাশ একাকার হয়ে যাবে লাশ জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে আমার গায়ের জামা গেঞ্জিগুলো আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে রাখবে ও নবীর উম্মতের দল জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া ওমর কান্না করতে পারেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কপাল বড় খারাপ গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক চোখে পানি নেই পানি নাই পানি আনার চেষ্টাও করি না নবী বলেন কান্না করো যদি কান্না না আসে বাহানা করো তাতেও সওয়াব চোখের পানির এত দাম আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে এক ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না আল্লাহ বলতেছেন একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে ও পর্দার আরে আম্মা জানেরা আসেনি এরে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজা কোরআনের মা এরে আম্মা জান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আছে রে মা ও আম্মা জানেরা এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে ওসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান মিম্বরের ব্যবহার ভালো খোদার কসম করে বলবো তদন্ত করে দেখো এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয় যেদিন এসপি সাহেব অফিসে যাবে মা ডাক দিয়া কয় রে বাবা আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন আমি মা একটা দাবি করব মানবি নি এসপি সাহেব কয় আম্মা মানব বলো মা বলে কোন দিন মরে যাই বলা যায় না পারলে দোয়া করিস তবে আমার একটা দাবি সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনোদিন হারাম টাকা খাবি না কে কয় মা আর একটা দাবি গরিবের উপরে জুলুম করবি না এসপি সাহেব কয় মাগো আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করব চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা মায়ের কথা মনে ভরে গেছে তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠ গড়ায় নিব গরিবের উপরে জুলুম করে না মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া
এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। আরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আমি কলিজা পড়ে দোয়া করি, আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন কোনো বাধা নাই, কিন্তু অনুরোধ করে গেলাম বেয়াদব যেন না হয়, আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়, এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শ আলা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, পাঁচ বেলার নামাজের জন্য তালিম দেন। আরে আম্মা জান, দেখবেন আপনি মরিয়া গেল সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখলে এলাকার মানুষ শুধু সন্তানের জন্য দোয়া করবে না, সন্তানের মায়ের জন্য সবাই কলিজা পড়ে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো কেন সামনে আগাও না? আমার আল্লাহকে ফাঁকি দিয়া কই যাইবা? আমার আল্লাহকে ফাঁকি দিয়া যাওয়ার কোন রাস্তা নাই রে বাবা, রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তা বাদ দিয়া যেদিকেই যাবা সেদিকেই দেখবা শুধু জাহান্নামের আগুন জ্বলে আর আগুন জ্বলে। কোথায় যাইতেছ রে যুবক? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না, দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন, আমি জিজ্ঞেস করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো, আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দারারের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছর যখন বয়স তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন, আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নেই, হুশ নেই, কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স, নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবীর 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন, আমি 18 বছরের নারী, 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেলাম। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা, ফজরের নামাজের পরে সুরাইয়া সিংটা তেলাওয়াত করবেন, জোহরের নামাজের পরে সুরায় রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক,
শুধু নারী না তুমিও করিও ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন যদি সময় থাকে সূরা মুজাম্মেল পড়িও এরপরে জোহরের নামাজের পরে সূরাতুর রহমান সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও আসরের নামাজের পরে সূরা নাবা যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও ভরিও মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মেল পড়িও এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার ভরি দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল এক রকম রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা আমল করবা না বল মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবা আলেম আলেম ভাব কিসের ভাব দেখাইতেছ রে ভাই সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলেমওয়ালা তো কেউ হতে পারবে না সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না এত ইলম এত আমল এত তাকওয়ার পরেও তারা এবাদাতে কমতি করেন নাই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্দছেন ও আবু বকর জান্নাতের টিকিট দিছেন আবার কেন কান্না করে আবু বকর বলে নবী যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন নারী আর পুরুষ সবাই হাশরের মাঠে উঠবে উলঙ্গ কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না সূর্যের গরম অপরদিকে জাহান্নামের আওয়াজ আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ নবী বলেন এমন কঠিন হবে আম্মা জান আয়েশা বলে নবী কাঁদেন কেন বলে হাশরের ময়দানের ভয় যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে এর নাম ঈমান আল্লাহ কয় জান্নাত পাবে চার গুণওয়ালা এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল কই দুইটা গুণ অর্জন করলেই জান্নাত পাওয়া যাবে না এই হাজী সাহেব পীর সাহেবের মুরিদেরা তাবলিগওয়ালারা ঈমানও আছে আমলও আছে জান্নাত কিন্তু এখনো ওকে হয় নাই আরো দুই দায়িত্ব আছে যেই দুই দায়িত্ব বান্দার হক অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে শুধু দাওয়াত দিলে হবে না যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া লাগবে অলাসরে সূরাটা পড়ে দেখো বাহাদুরি করো পাগড়ি কোন বাহাদুরিতে কাজ হবে না রে বাবা কত পাগড়িওয়ালা কত বুজুর্গ অন্যকে দাওয়াত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে এখন অন্যকে দাওয়াত দিবেন অন্য বলতে কে বলে অন্য বলতে প্রথম সিরিয়ালে হলো আপনার আহাল সন্তান স্ত্রী এরপরে যদি সময় থাকে প্রতিবেশী এরপরে যদি সময় থাকে আপনার উম্মত নিজের চিন্তা নাই মাইয়া ফলার চিন্তা নাই উম্মত লয়ে মরে আর একজনের মাইয়া ফলা লয়ে মরে অমুকের ছেলে নামাজ পড়ে না নিজের দাড়ি নেই টুপি নেই খবর নাই ইমাম সাহেবের ফাঁকরি নিয়ে নিয়ে মরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. نيجي باچو جهنم تكي پوريبار شنطان حال باچو অন্যরে দাওয়াত দাও, আহাল সন্তানের দাওয়াত দাও, কখন কয় সাত বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। এই আব্বা জানের আম্মা জানের, সন্তানের যখন সাত বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, দশ বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও, ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিনেই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে, এই যুবক নামাজ পড়ছো নি পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খাইছো খাই নাই, কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأدلونا السبيلا. والله أمي بنمازي هوي ناي أمار أببا أمم أمار تاتكا بنمازي باني أمار أببا شخال دوخانه يسي أتر شما أمار تليفون كورسي سهل دار اوڈايا ناستا خواهي سوني কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নাই সন্তানটারে ফজরের নামাজ পড়াইছো, রমজানে সেহারি খাইতো আমার বাবায় মায়, আমার আব্বা জানের দিলটা নরম, মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো বাবা উঠ রমজান যাইতেছে দুই একটা রোজা রাখ সাহারি খা, সাথে সাথে আব্বাজান দমক দিয়া বলতো খবরদার চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নাই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাস করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে? মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিব? আল্লাহর কাছে বলে ফেলবে সূরা আহজাব ৬৭ নাম্বার আয়াত, আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে ঘুষখোর বানাইছে। দলিলও আছে হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু, ভাত খাই নাই এখন খুব কষ্ট হইতেছে কথা বল, তো শেষ দিক সীমানায় না যায় শেষ করি কেমন, এবার ও দলিল কি? قال النبي صلى الله عليه واله وسلم ما من مولود الا يولد على الفطره فابواه او ودانه او ينصرانه او يمجسانه الى اخر الحديث. ভাইরা আমার পাগলের মতো দৌড়াইতেছি একটা বিশাল বড় রাজনীতির দল করব, কয়েক বছরের মধ্যে আমি দেড় সালানের সরকার হব, তাই না? আমি সরকার হব এই জন্য সিল্লাই দিছি না, আন্দাজে ঠিক পায়ে ধরে 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 সারা দেশের মানুষকে বুঝাই, ও যুবক কেন এত বিপরীত ভাব, কেন এত দূরত্ব রে বাবা, তোমার আমার কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক, পাস করলি টুপি মাথায় দিয়ে তো কোনোদিন বললাম না পাস করলি, যারা মাথায় দিবে না তোমাদের গুনাহ,
কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বললাম না স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই এমন কি বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে আল্লাহওয়ালার কাছে যাই পীরের কাছে যাই তাবলিগে যাই কোনোদিন তো বলি নাই আল্লাহওয়ালার কাছে না গেলে গুনাহ হবে তাবলিগ না করলে গুনাহ হবে এই এত কষ্ট করি খানা নাই ঘুম নাই দিন নাই রাত নাই এত কষ্ট করি বাবা একমাত্র দুইটা স্লোগান সবার কলিজার মধ্যে ঢুকাইতে চাই দুইটা স্লোগান ও জাতি জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী এই কিন্তু এই দুই স্লোগানের মধ্যে যদি কেউ পর্দা ফালাও এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না এক বিন্দু সহ্য করা হবে না রে ভাই আল্লাহ নিয়া কালেমা নিয়া ইসলাম নিয়া কোরআন নিয়া হাদিস নিয়া মদিনা নিয়া কথা বলবা বিন্দু সার দেওয়া হবে না এই জমিনে আমরা আহলে হক বেঁচে আছি বাতিলের কোনো দিনেই ময়দানে নামতে দেয়া হবে না যতই চালাকি করো সাবধান অনুরোধ করে বলছি রে যুবক আমি তো কোনো দল করি না যে তুমি আমার উপরে একটা ছুরি মারো বা একটা আঙ্গুলের টার্গেট করো বা যে উনি বোধহয় দল করার জন্য নিজের দল গুছানোর জন্য স্লোগান দেয় আমি আহলে হকদের যত নাম নেই সবার নাম নেওয়ার চেষ্টা করি এক চেটিয়া কিছু বলি না দিল থেকে সবাইকে মোহাব্বত করার তাগিদেই কথা বলি কিন্তু খবরদার আমার বিরোধিতা যত করো বিন্দু থেকে বিন্দু কোনো জবাব নাই আফসুস নাই তবে আল্লাহ নিয়া ইসলাম নিয়া কোরআন হাদিস নিয়া নবী নিয়া কথা বললে এই বিষয়ে জবানকে বন্ধ রাখা যাবে না কারণ আমরা বাতিলের গোলাম না আমরা বানরের বংশধর না আমরা আদমের বংশধর ভাইরা আমার ইমানের আমল থাকলেই জান্নাতের দরজা খোলা হবে না আর দুইটা দায়িত্ব ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা মানবে না তাদের বাধা দাও কেমনে দাওয়াত দিবেন বাধা কেমনে দিবেন তারও নিয়ম পদ্ধতি নবী শিখায় দিছেন একজনে নামাজ পড়ে না যায় থাপ্পড় মারবেন ঘৃণা করবেন নবী শিখায় দিছেন ঘৃণা করার সবকটা পাইলেন বুকে লাগানোর সবক পাইলেন এই আমাদের বিরুদ্ধে ইচ্ছা রকম বলতেছেন লেখতেছেন গালি দিচ্ছেন আচ্ছা আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করছেন কয়বার এই নিয়ে আপনি মুসলমান এই মুসলমানিত্ব শিখলেন সালাম না দেওয়াটাকে নিজের বরাত্ব বানিয়ে দিলেন অথচ আবু বকর আর ওমর দুইজনার ভেতরে প্রতিযোগিতা কে কার আগে সালাম দিবে ওমর কয় আজকে আমি আগে সালাম দিব কিন্তু ইন্তেকাল হওয়া পর্যন্ত আবু বকরের আগে ওমর সালাম দিতে পারে নাই একদিন আম্মা জানা আয়েশা নবীর জিগায় নবী আপনার মহব্বতের সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের লাইনে কে কি পরিমাণ আগায় গেছে আম্মা জানা আয়েশা ভাবলেন মোদে আব্বা জানের নাম কইব নবী কয় ওমর বলে কেমন আকাশে যেই পরিমাণ তারকা দেখো এর থেকেও ওমরের আমল অনেক বেশি আহা আব্বা জানের নামটা কইল না মহিলা মানুষ মনটা ছোট হয়ে গেল না জিগে ইয়েই দেখি আমরা আব্বার খবর কি
ও নবী আমার আব্বা জান আবু বকরের খবর কি বুঝি না জিগেলে কইতেন না নবী বলেন ও আয়েশা আবু বকরের কি কথা বলবো আবু বকরের দুই দিনের কুরবানির এত দাম দুই দিনের দুইটা কুরবানির আমলের এত দাম ওমর না ওসমান না আলী না সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও আমার আবু বকরের দুই দিনের কুরবানির নেকের পাল্লা ভারী হয়ে যাবে মাত্র দুই দিনের নেক আমল জান্নাতি সাহাবী আর আপনারা একটু টিকিট টিকিট পাইছেন নি ঘুমের ভিতরে জান্নাতে এত ভাব সালাম দেয়ও না দিলেও নে আহা লাঠি মারার গুণটা অর্জন করতে পেরেছো তুমি এই নাকি মুসলমান আর এক মুসলমানের কল্যাণ মেনে নিতে পারো না তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হবে সইতে পারো না তুমি কেমন মুসলমান তোমার এক মুসলমান ভাই সম্মানের চেয়ার বসবে তুমি মেনে নিতে পারো না তুমি কেমন মুসলমান নাস্তিকেরা মাথা গরম করে হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায় নাস্তিকদের মুখে জুতা লাগাইয়া বলবি রে নাস্তিক জুতা লাগাইবে কি ও নাস্তিকের আগেই মুসলমানের সন্ধি গরম হয়েছে তুমি মুসলমান হইয়া তুমি পাগলের মতো করতেছ সইতে পারো না অথচ তুমি মুসলমান হইয়া বলা দরকার ছিল এই নাস্তিকেরা আমরা মুসলমান জাতি ওরে কোরআন পড়লে হাদিস পড়লে মদিনার আদর্শ মানলে মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ কুদরতের দ্বারা এমনি ভাবে সম্মান দান করেন হুজুরে বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না আমার মাওলা মাদ্রাসায় পড়ার কারণে কোরআন পড়ার কারণে সুন্নত মানার কারণে আমার আল্লাহ এইভাবে ওলামাদেরকে সম্মান দান করে তুমি নাস্তিকেরে থামাবা না আমি তোমারে থামাব কেমন মুসলমান হয়েছ গালি দিলা হাজার বার হেদায়েতের দোয়া করলা না একবার কই মদিনার আদর্শ আসলে আমগো বুঝতে বাকি নেই তোমরা মদিনার আদর্শ চাও না তোমরা কাদিয়ানিদের মতো মওদুদিবাদ কায়েম করতে চাও ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সোনার বাংলার জমিনে আহলে হকরা যতদিন আছেন ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা থাকবে হাটহাজারীর হুজুর হাফিজজি হুজুর পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই ও বাবা সমস্ত ওলামায়ে কেরামরা আজীবন বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন আমরা তাদের সন্তান আমরাও বলছি আমাদের সন্তানেরাও বলবে জীবন যাবে বাতেলের সামনে কোনো আপোষ করা হবে না আল্লাহ হেদায়াত দান করুন চার গুণ আলারা জান্নাত পাবে এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম নেক আমল তৃতীয় গুণের নাম ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার আমল গুণ হলো ইমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও ধৈর্যের সাথে এরে নবীর উম্মতের দল ইমান আমল আপনার থাকলে আপনি আমল করেন ইমানও আছে জান্নাত এখনো রেডি না অন্যদের দাওয়াত দিতে হবে দাওয়াত দিয়েও শেষ করা যাবে না আপনার ঘরের মধ্যে যদি গান বাজে বন্ধ করতে হবে আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজ পড়াইতে হবে বিরোধিতা করলে বাধা দিয়া ফিরাইতে হবে ও আল্লাহর বান্দারা ও পর্দারারের আম্মা জানেরা ও কলিজার যুবক ভাইয়েরা আমার কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম কবরে রাত লাশ রাখলাম রে বাবা কোন দিন যেন ডাক এসে যায়
রাস্তা দিয়া পানি চলে, খাল দিয়া বিল দিয়া পানি চলে, কাটাতেছে আর পরো পানি দৌড়ায়, কিন্তু সেই পানি গলায় গিয়ে আটকায় যায়। আমার মাওলার কুদরত, আর আমি বসে আছি কালকে এই টাইমে কে না জানি হতে পারে হসপিটালের রোগী। আমি আজকে বাহাদুরি করি, আমি একজন বড় বক্তা, আমি বাহাদুরি করি, আমি একজন ইমাম, আপনি মুক্তাদি, আপনি বাহাদুরি করেন, আপনি ডাক্তার, আমি রোগী। কিন্তু এই বাহাদারি কতক্ষণ চলবে? সাদা কাপড়ে প্যাকেট হওয়া পর্যন্ত। যেদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাব, ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এইটা মুক্তাদির লাশ। একাকার হয়ে যাবে লাশ, জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে, আমার গায়ের জামা গেঞ্জি গুলো আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, ওমর কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপাল বড় খারাপ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখে পানি নেই, পানি নাই, পানি আনার চেষ্টাও করি না। নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। চোখের পানির এত দাম, আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে এক ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পিছনে যত অপরাধ করেছি, মানুষ আমাকে বড় বক্তা বলে চেয়ার দেয়, আল্লাহ জানে আমি কত বড় অপরাধী গুনাহগার। একটু যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে সবাই, সাহাবায়ে কেরামদের এত সুন্দর আমল, এরপরেও যদি